শ্রেষ্ঠী মা সারদা দেবীর জীবনের সামান্য কিছু ঘটনা, সেই সব থেকে আমরা মাকে নতুন করে খুঁজে পেতে চেষ্টা করছি। স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামীজির বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। বিবেকানন্দের অবর্তমানে শ্রী মা পরোক্ষে হয়ে উঠেছিলেন তাদের অনুপ্রেরণার উৎস। কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তারা শ্রী মাকে প্রণাম করে যেতেন। শ্রী মা তাদের দেখে বলেছেন, ছেলেরা কি নির্ভীক, দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে, সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য, বলেছিলেন শ্রী মা। মির্চির কালী কথা। বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি ও বাঘা যতীন শ্রী মায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন। বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন, পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 খ্রিস্টাব্দে বাগনান থেকে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনতে পান শ্রী মা সারদা দেবী ওই ট্রেনেই কোথাও যাচ্ছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করে মায়ের কাছে ছুটে যান এবং তার আশীর্বাদ নিয়ে যান। বাঘা যতীনের মৃত্যু হয়েছিল 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর। সম্ভবত এইটাই তার সঙ্গে শ্রী মার শেষ দেখা। মির্চির কালী কথা। ১৯১৬ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষও শ্রী মাকে দর্শন করতে গিয়েছিলেন। এ সম্পর্কে তিনি বলছেন, আমার পরম সৌভাগ্য শ্রেষ্ঠী মা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ হয়ে আছে। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হই, তখন আমি একবার সেই মুহূর্তটি স্মরণ করি। আমি শ্রেষ্ঠী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রী মা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ। শ্রী মার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত। সেই সব নিয়ে কিছু কথা বলছি কটি গানের পর। শুনতে থাকুন মির্চির কালী কথা। তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রী মা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ। শ্রী মার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত। ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননীবালা দেবীকে 1917 খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দী করে আনা হলো কাশীতে। অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না। তখন থেকে ইংরেজ সরকার কলকাতার প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করলেন। এখানে এসে ননীবালা দেবী আহার আদি বন্ধ করে দিলেন। পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না। গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন, তিনি আহার আদি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছেন। ননীবালা দেবী কি বললেন জানেন? তাহলে আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। গোল্ডি বললেন, আপনি দরখাস্ত লিখে দিন। ননীবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছেড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিলেন। আহত সিংহীর মতো ননীমালা দেবী সঙ্গে সঙ্গে প্রচন্ড এক চড় কষিয়ে দিলেন গোল্ডির মুখে। দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে তিনি পছন্দ করতেন না। কোনো এক ভক্তকে বলেছিলেন, দেখো তোমরা বন্দে মাতরম করে পুজো করে বেরিয়ে তাঁত কর, কাপড় তৈরি কর, আমার ইচ্ছে হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি। শুধু শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোন। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা।